আর দেরি না করে ক্যাফেটার নাম তোমাদেরকে আমি বলে দিই, এটার নাম হলো বার্ড ক্যাফে। আর ক্যাফে শিং ওনলি ফর দিস কম্বোজ, যেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। এত সস্তা যেন আলুর বস্তা, এক্স্যাক্টলি এত সস্তায় এত সুন্দর একটা ক্যাফে তোমাদেরকে আজকে আমি দেখাবো। সো ভিডিওটা পুরোটা দেখো, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাউথের মতন ক্যাফেতে এত সস্তায় খাবার দাবার জাস্ট ভাবতেই পারছি না। তো চলো সবার প্রথমে কুল্লার মোমো ট্রাই করলাম, যেটা আমার ইনস্টাগ্রামে প্রায় 4 লাখ ভিউজ পড়েছে, তোমরা গিয়ে ডেফিনেটলি দেখতে পারো। তো এটার দাম মাত্র 99 টাকা, আর দেখো ওপরে কতটা মোটা চিজের লেয়ার দেওয়া, সাথে আবার 3 পিস মোমো, টেস্ট এক কথায় জাস্ট ফাটাফাটি, ট্রাস্ট মি। মানে ফ্লেভারটা না পুরো বাটার চিকেনের মতন ছিল, কিন্তু সাথে আবার চিলি চিকেনের মতো ভেজিটেবলসও দেওয়া ছিল, আর একটা খুব না স্মোকি ফ্লেভার আসছিল। আমার খাওয়া বেস্ট কুল্লার মোমো এটা, সাথে 49 রুপিজের আম পান্নাও অর্ডার করেছিলাম। নেক্সট আমি 199 রুপিজের এই ফ্রাইড কম্বোটা অর্ডার করেছিলাম, যার মধ্যে প্রায় 10 থেকে 12 পিস ক্রিসপি ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, সাথে ব্লু লাগুন। স্টার্টার হিসাবে তোমরা এই কম্বোটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। চিকেনের পিস যথেষ্ট বড় ছিল, মানে ঠিকঠাক ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইজ তো আমার অল টাইম ফেভারিট, তো ডেফিনেটলি ট্রাই করতে পারো। অলসো 4 পিস শেজওয়ান চিকেন আর 2 পিস প্যান ফ্রাইড মোমো। এটা একটা 199 রুপিজের কম্বো, সাথে তোমরা একটা মকটেল পেয়ে যাবে। এটা একটা শেয়ারেবল কম্বো, 199 হিসাবে কিন্তু এই কম্বোটার কোয়ান্টিটি একটু কমই আছে টু বি অনেস্ট। দুজনের পেট তো ভরবে না, বাট সাথে আরেকটা ডিশ নিলে তোমাদের পেট আরামসে ভরে যাবে আশা করি। আচ্ছা একটা কথা বলে রাখি তোমাদের, যে এদের কিন্তু দুটো সেগমেন্ট আছে, মানে একটা এসি একটা নন এসি। যদি তোমরা এসিতে বসো তাহলে কিন্তু সব কিছুর উপরে 10% চার্জ কিন্তু বেড়ে যাবে। এবার তাহলে একটু খাবারে চলে আসি। চিলি চিকেনে তোমরা দেখতে পাচ্ছ চিলি চিকেনের পিসগুলো বেশ বড় ছিল, অ্যান্ড একটু স্পাইসি ছিল, প্লাস সুইটও ছিল, মানে একটা খট্টা মিঠা ফ্লেভার আসছিল, আর নুডলসও বেশ ভালোই ছিল। বাট ওই যেটা তোমাদেরকে বললাম, কোয়ান্টিটি একটু আমার কম লেগেছে। মোমো দুটো কিন্তু দারুণ খেতে ছিল এদের এই ক্যাফেতে, না মোমো মানে প্যান ফ্রাইড মোমো নাও বা ওই কুল্লার মোমো নাও, এইগুলো বেশ দারুণ এদের খেতে। কুল্লার মোমোটা খেয়ে আমার এত ভালো লেগেছে আর আমি এতটাই প্রেমে পড়ে গেছিলাম যে আমি 99 রুপিজের গন্ধরাজ কুল্লার পিৎজাও অর্ডার করেছিলাম, যেটার উপর তোমরা দেখতে পাচ্ছ কত মোটা একটা চিজের লেয়ার দেওয়া, চার থেকে ভরে ভরে গন্ধরাজের ফ্লেভার আসছিল। তো সবার নিচে পিৎজা ডো দেওয়া ছিল, অ্যান্ড তার উপরে ভেজিটেবলস আর চিকেন আর পিৎজা সস দেওয়া ছিল, তার উপরে ছিল এই মোটা চিজের লেয়ার যার মধ্যে থেকে গন্ধরাজের ফ্লেভার পুরো ভরে ভরে আসছিল। খেয়ে না জাস্ট মনটা ভরে গেল। ব্লগটা আর বেশি বড় করছি না, তো তোমাদের যদি আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর খুব শীঘ্রই এরকমই একটা কন্টেন্ট নিয়ে আমি চলে আসবো।